আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভার্চুয়াল ক্যাম্পাসে আজকের ইংরেজি অনলাইন ক্লাসে। বন্ধুরা, তোমাদের জন্য আমরা গত ক্লাসটিতে বানিয়েছিলাম কিভাবে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয়ের জন্য ভর্তি প্রস্তুতি নেবে এবং কোন কোন বিষয়ের উপর তোমাদের প্রশ্নগুলো হয়ে থাকে। আজকে আমরা চেষ্টা করব তোমাদের জন্য একটি প্লেলিস্ট তৈরি করার, যেই প্লেলিস্টটিতে গত দিনের যে টপিকগুলো রয়েছিল সেগুলোকে পর্যায়ক্রমে তোমাদের মাঝে তুলে ধরার, এবং আশা করি তোমরা তোমাদের যে ইংরেজি ভিত্তিটি রয়েছে কোন নির্দিষ্ট টপিক সম্পর্কে, সেটি আর্টিকেল হতে পারে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হতে পারে, কিংবা কন্ডিশনাল সেন্টেন্স হতে পারে, সেগুলো তোমরা খুব সহজেই আমাদের এই প্লেলিস্টটি থেকে দূর করতে পারবে। তাই আর দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দাও যে আমরা তোমাদের জন্য এই চমৎকার প্লেলিস্টটি তৈরি করেছি। এবার চলো বন্ধুরা, আজকে তাহলে আমরা কোন টপিক নিয়ে কথা বলবো? আজকে আমরা ইংরেজির খুবই ছোট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আর্টিকেল নিয়ে কথা বলবো। প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় কিন্তু আর্টিকেল থেকে প্রশ্ন হয়ে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও আমরা দেখতে পাই প্রশ্ন হয়ে থাকে, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় এমনকি বিসিএস পরীক্ষাতেও আর্টিকেল থেকে প্রশ্ন হয়ে থাকে। তাহলে আর দেরি না করে চলো ক্লাসটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে আমরা আর্টিকেলের কিছু বেসিক জিনিস বলার চেষ্টা করব। দেখো, আর আমরা জানি যে আর্টিকেল কোনগুলো, এ এন দি, এবং সেই আর্টিকেলগুলোকে দুইটি অংশে ভাগ করে। এক হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল এবং আরেকটি হচ্ছে ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন, এবং ডিফিনিট আর্টিকেল হচ্ছে দি। অর্থাৎ তুমি খুব সহজেই বুঝতে পারছো যে দি হচ্ছে একটি ডিফিনিট আর্টিকেল, যেটাকে হচ্ছে নির্দিষ্ট করে কোনো বস্তু কিংবা কোনো ব্যক্তি বা কোনো নির্দিষ্ট কোনো জিনিসকে, এবং এ এন দি অনির্দিষ্ট অর্থে বোঝায়। কিন্তু আসলে আমরা দেখতে পাবো এক্সাম্পলগুলো এটি আসলে অনির্দিষ্ট অর্থে বোঝায় না, কিন্তু দির সাপেক্ষে এটি অনেকটা অনির্দিষ্ট মনে হয়। এবার আসো, তোমরা অনেকেই জানো না যে আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ। এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, যে আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ। আর্টিকেল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, অর্থাৎ কেউ যদি তোমাকে প্রশ্ন করে আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ, তুমি খুব সহজে উত্তর করতে পারবে যে আর্টিকেল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। চলো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই আর্টিকেলের। এ পেন, অর্থাৎ একটি পেন, এখানে এই একটি পেনের সহজ অর্থে আমরা এ পেন ব্যবহার করে থাকি, অ্যান আওয়ার এবং দ্য পেন। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা তিনটি আর্টিকেলের এক্সাম্পল পেয়েছি। এখন তুমি প্রশ্ন করতে পারো যে পেনের আগে কেন এ হলো, আওয়ারের আগে কেন অ্যান হলো, এবং এই দ্য পেন দ্বারা আমরা কি বুঝিয়েছি। চলো আমরা বন্ধুরা, চলো এবার আমরা দেখে নিই কখন তুমি এ ব্যবহার করবে এবং কখন অ্যান ব্যবহার করবে। বন্ধুরা, আমরা কিন্তু সবাই জানি যে আসলে কখন এ ব্যবহার করতে হয় এবং অ্যান ব্যবহার করতে হয়। এবং তোমরা কি এটি জানো যে শুধুমাত্র শব্দটি কনসোন্যান্ট অ্যালফাবেট দিয়ে শুরু হলেই কিংবা শব্দটি ভাওয়েল অ্যালফাবেট দিয়ে শুরু হলেই এ বা অ্যান ব্যবহৃত হয় না? তোমরা কি এটি জানো যে এর পেছনে কারণটি কি? এর পেছনের কারণটি হচ্ছে তোমাকে আইডেন্টিফাই করতে হবে ওই শব্দটি আর্টিকেল কিংবা ভাওয়েল যেটি দিয়ে শুরু হোক না কেন, তার উচ্চারণটি কিরকম হচ্ছে। অর্থাৎ তুমি এ ব্যবহার করবে না অ্যান ব্যবহার করবে সেটি নির্ভর করবে শব্দটির উচ্চারণ কিরকম। একটু লক্ষ্য করো, এ পেন, এখানে পি একটি কনসোন্যান্ট অ্যালফাবেট আমরা সবাই জানি, এবং এর উচ্চারণটিও কনসোন্যান্ট, যার কারণে হচ্ছে এ হয়েছে, এবং এ ম্যাঙ্গো। এবার একটু লক্ষ্য করো, এ ইউনিভার্সিটি, এখানে কিন্তু একটি ভাওয়েল অ্যালফাবেট আছে, তারপরও কেন বলতো এ হলো? কেননা ইউনিভার্সিটি প্রোনাউন্সিং করার সময় এটি ইউর মতো উচ্চারণ হয়, যার কারণে এখানে এন না হয়ে এ টি বসেছে। এবার দেখো ভাওয়েলের ক্ষেত্রে, অ্যাপেল একটি ভাওয়েল যার কারণে এন হয়েছে, অরেঞ্জ একটি ভাওয়েল যার কারণে এন হয়েছে, এইখানে দেখো এইচ, এটি কিন্তু একটি কনসোন্যান্ট অ্যালফাবেট, তারপরও কেন বলতো এখানে এন বসলো? কারণটি হচ্ছে তুমি কখনোই অ্যান আওয়ার বলো না, তুমি বলো অ্যান আওয়ার, অর্থাৎ এখানে এইচটি ঊর্ধ্ব থাকে, অর্থাৎ আমরা কখনোই অ্যান হাওয়ার বলি না, বলি অ্যান আওয়ার, যার কারণে এই ওটির কারণে এখানে অ্যান বসেছে। এরকম আরও কিছু শব্দ রয়েছে, যেরকম এয়ার, আরবাল, যেদিকে আমরা সচরাচর হারবার বলে থাকি, যেটির সঠিক প্রোনাউন্সিং হচ্ছে আরবাল, ইউরোপিয়ান,
এই যে শব্দগুলো রয়েছে দেখো, এখানে এইচ উড্ডু থাকে, এখানেও এইচ উড্ডু থাকে, যার কারণে এইসব ওয়ার্ডের ক্ষেত্রে এন বসে। এবং ইউরোপিয়ান যেটি ভাওয়েল দিয়ে শুরু হলেও এর উচ্চারণটি কনসোন্যান্ট হওয়ার কারণে এর আগে এ বসবে। আশা করি তোমরা এ এবং এ এবং এন এর ব্যবহার সম্পর্কে ক্লিয়ার হয়েছ। এবার চলো আমরা দেখে নেই কোন কোন ক্ষেত্রে দা ব্যবহৃত হয় এবং কোন কোন ক্ষেত্রে দা ব্যবহৃত হয় না। দা আর্টিকেলটি কখন ব্যবহৃত হয়, দা আর্টিকেল থেকে আসলে আমরা কি বুঝি, চলো দেখে নিই। দা আর্টিকেলটি আসলে নির্দিষ্টতা অর্থে বোঝাতে দা আর্টিকেলটি ব্যবহৃত হয়। কিরকম দেখো, ম্যাঙ্গোস টেস্ট সুইট, অর্থাৎ তুমি যখন বলবে ম্যাঙ্গো টেস্ট সুইট, অর্থাৎ এই পৃথিবীর যত আম আছে সবগুলোই মিষ্টি। কিন্তু তুমি যখন বলবে দা ম্যাঙ্গোস, অর্থাৎ তুমি নির্দিষ্ট করে বলে দিচ্ছ দা ম্যাঙ্গোস ইন মাই বাস্কেট আর সুইট, অর্থাৎ তোমার বাস্কেটে যেই আমগুলো রয়েছে সেগুলো মিষ্টি। অর্থাৎ দার ব্যবহারটি তাহলে কি হলো, দার ব্যবহারটি হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট দেওয়ার অর্থে এবং কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে আমরা দা ব্যবহার করে থাকি। বন্ধুরা এবার চলো আমরা দেখে নিই তুমি কোন কোন ক্ষেত্রে দা ব্যবহার করবে এবং কোন কোন ক্ষেত্রে তুমি দা ব্যবহার করবে না। ইউজ দা এবং ডোন্ট ইউজ দা, দেখো ওশেন্স, রিভার্স, সিস, গার্লস, প্লুরাল লেকস, এগুলোর সাথে সবসময় দা ব্যবহার করতে হবে। একটু এক্সাম্পল দেখো, দ্য রেড সি, দ্য পার্সিয়ান গালফ। এখন তুমি বলতে পারো যে প্লুরাল লেকস কোনগুলো আর সিঙ্গুলার লেকস কোনগুলো। আমরা একসাথে মাঝে মধ্যে অনেকগুলো লেকস একসাথে বলে থাকি, তখন তোমাকে দা ব্যবহার করতে হবে। কিন্তু যখন সিঙ্গুলার লেক থাকবে, যেরকম হচ্ছে লেক জেনেভা, তখন তোমাকে দা ব্যবহার করতে হবে না। এবার দেখো মাউন্টেন্স এবং মাউন্টস, আসলে মাউন্টেন্স এবং মাউন্টস এর মধ্যে আক্ষরিক অর্থে খুব বেশি পার্থক্য নেই, কিন্তু তোমাকে এই 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 পর্বত এই মাউন্টের নামগুলো দেখে তোমাকে বুঝতে হবে যে কখন দা ব্যবহৃত হবে এবং কখন দা ব্যবহৃত হবে না। দেখো রকি মাউন্টেন্স, এর আগে দা ব্যবহৃত হবে, কিন্তু মাউন্ট ভিসুভিয়াস, এর আগে দা ব্যবহার করা যাবে না। একটু লক্ষ্য করো, রকি মাউন্টেন্স যখন এরকম এই মাউন্টেন্স থাকবে তখন তুমি দা ব্যবহার করবে, এবং এই যে মাউন্ট ভিসুভিয়াস তখন তুমি দা ব্যবহার করবে না। চলো দেখে নিই আর কোন ক্ষেত্রে দা হয় এবং দা ব্যবহৃত হয় না। আর্থ এবং মুন, এই আর্থ এবং মুনের আগে সবসময় দা ব্যবহৃত হয়। এক্সাম্পল দ্য আর্থ, দ্য মুন। প্ল্যানেটের আগে কখনো দা ব্যবহৃত হয় না, এক্সাম্পল মার্স, ভেনাস, আর্থ। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে আসলে আমি দুই পাশে কেন আর্থ লিখেছি। বন্ধুরা একটু লক্ষ্য করো, তুমি যখন এই পৃথিবীকে উদ্দেশ্য করে কোনো কিছু বলবে তোমার নিজের ক্ষেত্রে, যেমন ধরো তুমি এই পৃথিবীতে বাস করো কিংবা ইউ ওয়ান্ট টু প্রোটেক্ট দিস আর্থ, এইরকম ক্ষেত্রে তোমার আর্থের আগে দা ব্যবহৃত হবে। কিন্তু তুমি যদি বলো আর্থ ইজ দ্য থার্ড ক্লোজেস্ট প্ল্যানেট অফ দ্য সান অফ, তখন কিন্তু দা ব্যবহৃত হবে না। কেননা তখন তুমি এই আর্থকে অন্যান্য প্ল্যানেটের সাথে তুলনা করছো। মার্স, ভেনাস, প্লুটো, এই সব প্ল্যানেটের সাথে যখন তুমি তুলনা করবে তখন আর্থের আগে দা ব্যবহৃত হবে না। কিন্তু তুমি যখন আর্থকে নিজের নিজের কোনো কিছু দিয়ে বলার চেষ্টা করবে তখন আর্থের আগে দা ব্যবহৃত হবে। আরো দেখো, কোনো প্রতিষ্ঠানের নামের শুরুতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থাকলে সেগুলোর আগে দা ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, দেখো এই ইউনিভার্সিটি অফ ঢাকা জিনিসটি শুরু হয়েছে ইউনিভার্সিটি দিয়ে। আবার দেখো ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, এই জিনিসটি শুরু হয়েছে ইউনিভার্সিটি দিয়ে। কিন্তু এই পাশে দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এখানে কিন্তু ইউনিভার্সিটিতে আগে নেই, কিংবা ঢাকা কলেজ, এইসব ক্ষেত্রে দা হবে না। শুধুমাত্র তখনই হবে যখন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, দ্য ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, দ্য ইউনিভার্সিটি অফ বার্মিংহাম, এইসব ক্ষেত্রে দা ব্যবহৃত হবে। অর্ডিনাল নাম্বারস বিফোর নাউন্স এবং কার্ডিনাল নাম্বারস আফটার নাউন্স। বন্ধুরা দেখো অর্ডিনাল নাম্বারস বিফোর নাউন, অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এর আগে দা বসবে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ওয়ার্ল্ড ওয়ার একটি, এখানে ফার্স্ট হচ্ছে একটি অর্ডিনাল নাম্বার এবং ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে কি নাউন। এই অর্ডিনাল নাম্বারস বিফোর নাউন আগে সবসময় দা বসবে, এবং কার্ডিনাল নাম্বারস আফটার নাউন, অর্থাৎ ওয়ান কিন্তু আমরা জানি একটি
কার্ডিনাল নাম্বার এবং এই নাও এই নাউনের পরে বসেছে, অর্থাৎ নাউনের পরে কোনো কার্ডিনাল নাম্বার থাকলে তার আগে কখনো দা বসবে না, এবং নাউনের আগে কোনো অর্ডিনাল নাম্বার থাকলে তার আগে দা বসবে। এক্সাম্পল, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এবং ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, ওয়ার্ল্ড ওয়ার টু। আবার দেখো, সেটির আগে পরে কোনো অর্ডিনাল কিংবা কার্ডিনাল নাম্বার রয়েছে কিনা, যদি থাকে তাহলে তুমি এই রুলটি ফলো করবে, এবং যদি ওয়ার্ল্ড ওয়ার ছাড়া অন্য কোনো যে কোনো ওয়ার আসে তার আগে সবসময় তুমি দা ব্যবহার করবে। এক্সাম্পল, দ্য কোরিয়ান ওয়ার, দ্য ক্রিমিয়ান ওয়ার, দ্য লিবারেশন ওয়ার। এবার দেখো, আর কোথাও তুমি দা ব্যবহার করবে না। কোনো দেশের নামের শুরুতে নিউ কিংবা দিকের নাম থাকলে তুমি তার আগে দা ব্যবহার করতে পারবে না। এক্সাম্পল, নিউজিল্যান্ড, অর্থাৎ তুমি নিউজিল্যান্ডের আগে দা ব্যবহার করতে পারবে না। সাউথ আফ্রিকা, তুমি সাউথ আফ্রিকার আগে দা ব্যবহার করতে পারবে না, কেননা সাউথ একটি ডিরেকশনের নাম। নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, অর্থাৎ এই সকল কান্ট্রির ক্ষেত্রে তুমি দা ব্যবহার করতে পারবে না। এবার দেখো, আর কোন কোন ক্ষেত্রে দা ব্যবহৃত হয় এবং দা ব্যবহৃত হয় না। কোনো দেশের নামে একাধিক ওয়ার্ড থাকলে, এক্সেপ্ট গ্রেট ব্রিটেন, অর্থাৎ কোনো দেশের নামে যদি একাধিক শব্দ থাকে তাহলে তার আগে দা বসবে, ব্যতিক্রম শুধুমাত্র গ্রেট ব্রিটেন, গ্রেট ব্রিটেন আগে কখনো দা বসবে না। এক্সাম্পল দেখো, দ্য ইউনাইটেড স্টেটস, এখানে দুটি শব্দ রয়েছে একটি দেশের নামের ক্ষেত্রে যার কারণে দা ব্যবহৃত হয়েছে। দ্য ইউনাইটেড কিংডম, এখানে দুটি শব্দ রয়েছে যার কারণে দা ব্যবহৃত হয়েছে। দেশের নাম এক শব্দের, এরকম আমরা অনেক দেশের নাম জানি, যেমন ফ্রান্স, বাংলাদেশ, জাপান, ভুটান, নেপাল, এই সকল দেশের ক্ষেত্রে দা ব্যবহৃত হবে না। এছাড়া আর কোন কোন ক্ষেত্রে দা ব্যবহৃত হবে? হিস্টোরিক্যাল ডকুমেন্ট, ইথনিক গ্রুপ, এই সকল ক্ষেত্রে দা ব্যবহৃত হয়। হিস্টোরিক্যাল ডকুমেন্ট যেরকম দ্য ম্যাগনা কার্টা, এইসব ক্ষেত্রে দা ব্যবহৃত হয়। ইথনিক গ্রুপ, দ্য ইন্ডিয়ানস, দ্য আর্য, এইসব ক্ষেত্রে দা ব্যবহৃত হয়, অর্থাৎ ইথনিক গ্রুপ এবং হিস্টোরিক্যাল ডকুমেন্টের ক্ষেত্রেও দা ব্যবহৃত হয়। এবার দেখো, আর কোন কোন ক্ষেত্রে দা ব্যবহৃত হয় না। মহাদেশ, যেরকম হচ্ছে এশিয়া মহাদেশ, তারপর হচ্ছে ইউরোপ মহাদেশ, এই সকল মহাদেশের নামের ক্ষেত্রে কখনো দা ব্যবহৃত হয় না। প্রদেশ, যেরকম হচ্ছে ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, এইসব কিংবা হচ্ছে পাঞ্জাব, মহারাষ্ট্র, এই সকল প্রদেশগুলো রয়েছে, এই প্রদেশের আগে কখনো দা ব্যবহৃত হবে না। খেলার নাম, ক্রিকেট, ফুটবল, এই সকল ক্ষেত্রে কখনো দা ব্যবহৃত হয় না। অ্যাবস্ট্রাক্ট নাউন, যেরকম হচ্ছে চেয়ার, টেবিল, যেগুলো নির্দিষ্ট অর্থে না বোঝালে সেগুলো কখনো দা ব্যবহৃত হয় না। এছাড়া বিভিন্ন সাবজেক্ট, যেরকম হচ্ছে ম্যাথমেটিক্স, সোশ্যালজি, ইকোনমিক্স, ল, এই সকল ক্ষেত্রে কখনো দা ব্যবহৃত হয় না। বন্ধুরা, তাহলে তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে, এই ভিডিও থেকে ক্লিয়ার হতে পেরেছো যে আসলে কোন কোন ক্ষেত্রে দা ব্যবহৃত হয় এবং কোন কোন ক্ষেত্রে দা ব্যবহৃত হয় না। আশা করি আমরা পরবর্তী ভিডিওগুলোতে ইংরেজির অন্যান্য যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব, এবং তোমরা তোমাদের যে ইংরেজি ভীতিটি রয়েছে সেগুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে দূর করতে পারবে। তাই আর দেরি না করে এখনই যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দাও যে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর অনলাইন প্ল্যাটফর্ম যেখানে তোমরা ঘরে বসেই তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি সম্পূর্ণ করতে পারবে। ধন্যবাদ সবাইকে।